উলুবেড়িয়া গ্লোথ সেন্টারে একটি বেসরকারি কারখানায় হঠাৎ লকআউট ঘোষণা করার ফলে শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করেন। ক্যাজুয়াল লিভ সব কেটে নিয়া হলো কেন মালিক, তুমি জবাব দাও, আমাদের সাসপেনশন নোটিস অবিলম্বে তুলতে হবে। আর আর দুই একবার বলো না। উল্লেখ্য, এই কারখানায় 25 জন স্থায়ী ও 25 জন চুক্তিভিত্তিক শ্রমিক কাজ করেন। শ্রমিকরা অভিযোগ করেন তাদের পাওনা ছুটি কেটে নেওয়া হয়, এছাড়াও তাদের বিভিন্ন ইনসেন্টিভ তাদের দেওয়া হয়নি বলে অভিযোগ। সোমবার সকালে শ্রমিকরা কাজে এসে দেখেন কারখানার গেটে মালিক সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ছড়িয়ে দিয়েছেন। এরপরই শ্রমিকরা বিক্ষোভ দেখাতে থাকেন। আমাদের বাড়িতে বাবা মা বাচ্চারা আছে, তারা তাদের চালাবো কি করে? এইসব নিয়ে আমরা প্রচণ্ড দুর্ভোগের মধ্যে পড়ে আছি। কতজন লেবার কাজ করতে পারে এখানে? 40 জনের মতো আমরা কাজ করি। কী তৈরি হয়? মেডিসিন তৈরি হয়, ট্যাবলেট এবং ইঞ্জেকশন। আমার নাম শ্রীরাম পল্লে। উলুবেড়িয়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, আনন্দ বার্তা।